বিশ্বকাপে সবার উদ্দেশ্য থাকে চ্যাম্পিয়ন হওয়া, কিন্তু 32 দলের মধ্যে ভাগ্য খুলে কেবল এক দলেরই। কাতার এই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলবে লিওনেল মেসি, এমনটা আগে জানিয়ে রেখেছেন তিনি। আগে চারবারের চেষ্টায় একবারও শিরোপায় হাত দেওয়ার সৌভাগ্য হয়নি আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের। তার মতো খেলোয়াড়ের বিশ্বকাপ জিতে অবসরে যাওয়াটা প্রাপ্য বলে মনে করেন এনরিকে। স্পেনের এই কোচ বলেন, আমরা যদি না জিতি তাহলে চাইব আর্জেন্টিনা জিতুক। মেসির মতো খেলোয়াড় বিশ্বকাপ না জিতে অবসরে গেলে খুব অনাহ্য হবে। এভাবে আমি আরও চাইব লুইস সুয়ারেসের জন্য উরুগুয়ে জিতুক। 2014 সাল থেকে 17 সাল পর্যন্ত বার্সেলোনার কোচ ছিলেন এনরিকে। তার দুর্দান্ত পারফরমেন্স উপহার দেন লিওনেল মেসি ও সুয়ারেস, বার্সাকে এনে দেন একের পর এক শিরোপা। তাই সাবেক শিষ্যদের প্রতি এখনও টান অনুভব করেন এনরিকে, তবে সবার আগে নিজের দেশের কথাই ভাবছেন তিনি। এনরিকে বলেন, আমার লক্ষ্য হলো চূড়ায় থেকে গ্রুপ পর্ব শেষ করা। আমরা ইতিমধ্যে জানি 16-তে কার মুখোমুখি হবে এবং সেমিফাইনালে ব্রাজিল গ্রুপের কোনো দলের বিপক্ষে আমরা খেলব, কিন্তু কে বলেছে আমরা ভীত? বিশ্বকাপের সবচেয়ে কঠিন গ্রুপে পড়েছি আমরা। 23 নভেম্বর প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা, ই গ্রুপের অপর দুই সঙ্গী শক্তিশালী জার্মান ও জাপান।